হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব, খুবই সুন্দর এবং মজাদার একটা কেক। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নেব। তার আগে কেকের উপরে যে পার্টটা থাকে, একটু শক্ত ভাব থাকে, সেই অংশটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইবার আমি কেকটা 1 হাত দিয়ে চেপে টার্ন টেবিলটা জাস্ট ঘোরাচ্ছি আর নাইফটা দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি কেকটা। দেখুন পুরো সমানভাবে কী সুন্দর 3টে লেয়ারে কেকটা কেটে যাচ্ছে। আমি কিছুটা সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিচ্ছি, এর উপরে আমি ক্রিম দিলাম, তার সঙ্গে কিছুটা চকলেট গানাস দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার সমানভাবে চারিদিকে এটা লাগিয়ে দিচ্ছি। চকলেট গানাস যদি বানাতে চান তাহলে 100 গ্রাম চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে নিতে হবে। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। এই চকো চিপসটাও বাড়িতে বানাতে পারেন অথবা মার্কেট থেকে কিনেও নিতে পারেন। চকো চিপস দিলে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি 2ন্ড লেয়ারের উপরেও সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি, একইভাবে এর উপরেও ক্রিম দিলাম, কিছুটা গানাস দিলাম, সমানভাবে এটা মিক্সড করে নিচ্ছি। নিয়ে চারিপাশে আবার ভালোভাবে এটা স্প্রেড করে দিচ্ছি। আমি আবারও কিছুটা চকো চিপস এর উপরে দেব। আমি এর উপরে 3নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম, দিয়ে প্রথমে আমি এটা ক্রাম কোট করে নিচ্ছি। আমি প্রতিবারেই এই ক্রাম কোটটা করে নিই, এই ক্রাম কোটটা করলে ফিনিশিংটা খুব ভালো আসে। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব, তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। 10 মিনিট ফ্রিজে রাখার কারণটা হচ্ছে যে ক্রাম কোটটা আমি করলাম, যে কেকের গুঁড়াগুলো থেকে যায় সেগুলো অনেক সময় উপর দিকে উঠে আসে, সেটা যদি আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিই ঠান্ডায় ক্রিমের সঙ্গে, সেটা আস্তে আস্তে বসে যায় আর কোনোভাবে উপরে ওঠার আর চান্স থাকে না, তার ফলে ফিনিশিংটা সুন্দর আসবে। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এরপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। কাজটা খুবই ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে, কোনো রকম তাড়াহুড়ো বা চাপাচাপি করা যাবে না। আপনার ফিনিশিংয়ের উপরে আপনার কেকের লুকটা নির্ভর করছে কেমন লাগবে, একটু টাইম নিয়েই করতে হবে। যতক্ষণ না প্রপার শেপে আসছে কেকটা, দেখতে ভালো লাগছে, ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে হবে। যেহেতু এটা চকলেট কেক, আমি ফাইনাল কোটটা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, ক্রিমটা একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি চকলেট গানাশটা এর উপরে দেব। কেননা চকলেট গানাশ হালকা গরম অবস্থায় দিতে হয়, সেই জন্য সবসময় চেষ্টা করবেন 2 ঘন্টা এটা ফ্রিজে রাখতে। নিলে অনেক সময় কি হয়, গরম গানাশের জন্য ক্রিম গলে যেতে পারে, আপনার ফিনিশিং খারাপ হয়ে যেতে পারে। আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য কেকটা ঠান্ডা করে নিয়েছি, এবার এর উপর চকলেট গানাশ দিয়ে দিলাম। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এটা করছি কাজটা।
খুব ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে, নইলে কেকটা খারাপ হয়ে যাবে। আমি এখানে কিছুটা গোল্ডেন ডাস্ট নিয়েছি, তার সঙ্গে 2-3 ড্রপ অয়েল মিক্সড করেছি, সাদা তেল। এবারে আমি সেটা আঙুলের সাহায্যে একটু করে ড্রিপ করছি আর এর উপরে ছিটিয়ে দিচ্ছি। এর কারণে কেকের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা গোল্ডেন সুন্দর একটা লুক আসবে। তবে খুব সাবধান, আঙুলটা কোনোভাবে যেন কেকের সঙ্গে টাচ না হয়ে যায়। আমি এবার একটা প্যালেট নাইফের সাহায্যে ছোট্ট করে একটু কেটে নিলাম, কেননা ওখানে আমি টপার বসাবো। অনেক সময় কি হয়, টপারগুলো প্রপার না বসাতে পারলে কাস্টমার নিয়ে যাওয়ার সময় হয়তো পড়ে গেল, সেক্ষেত্রে আপনার ইমেজ খারাপ হতে পারে। এই জন্য ঠিকঠাক করে জিনিসগুলো করতে হবে। কয়েকটা চকলেট আমি এর উপর বসিয়ে দিলাম, চকলেট বলও দিলাম। এইগুলো সব গোল্ডেন কালার ডাস্ট আমি ব্যবহার করেছি, এই জন্য একটু গোল্ডেন কালার লাগছে। আমি কতগুলি সাদা হোয়াইট চকো চিপস দিয়ে দিচ্ছি। এবার নিচের বর্ডারের জন্য আমি ডার্ক কালারের চকো চিপস দিচ্ছি। এবার নামটা লিখে নেবো, এটা একদম লাইট পিঙ্ক কালার ক্রিমটা, এটা রাইটিং নজেল দিয়ে আমি লিখছি। ব্যাস, কেকটা আমার কমপ্লিট। বন্ধুরা কেমন লাগছে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের চকলেট কেকের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো আছে, পারলে তার থেকে শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।